হ্যালো, নমস্কার এবং ওয়েলকাম বন্ধুরা। ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ দিস চ্যানেল জিস ইনফোটেনমেন্ট ইউটিউব চ্যানেল বাংলা। আজকে প্রথমেই গাদার টু এবং ও মাই গড টু, যেটা 11th August রিলিজ করছে ইন্ডিপেন্ডেন্স ডে উইকেন্ড উপলক্ষে, সেই সিনেমা দুটোর অ্যাডভান্স বুকিং নিয়ে আলোচনা করব। এবং সানি দেওয়ালের বহুদিন পরে এরকম একটা দুর্দান্ত ওপেনিং হতে চলেছে। আমি প্রথমেই জানিয়ে রাখি যে ও মাই গড টু কিন্তু গাদার টু এর থেকে অনেকটাই পিছিয়ে আছে। গাদার টু এর থেকে টিকিট অ্যাডভান্স টিকিট বুকিং এর ক্ষেত্রে ও মাই গড বেশ খানিকটা পিছিয়ে রয়েছে। ও মাই গডের অ্যাডভান্স টিকিট বুকিং মোটামুটি গতকাল অবধি 7,500 থেকে 7,800, মোটামুটি 7,700 মতো ছিল। সেখানে গাদার টু অ্যাডভান্স টিকিট বুকিং 45,000 হয়ে গেছে, মোটামুটি প্রায় 50,000 ছুঁই ছুঁই করছে। সো গাদার টু কিন্তু দুর্দান্ত এগিয়ে রয়েছে এবং 35 থেকে 37 কোটি টাকা অ্যাডভান্স বুকিং কিন্তু গাদার টু করে ফেলেছে। সুতরাং সানি দেওয়ালে কিন্তু দুর্দান্ত কামব্যাক হতে চলেছে। বাকিটা কিন্তু অডিয়েন্সের ওয়ার্ড অফ মাউথের উপর ডিপেন্ড করবে। এরপরে চলে আসবো ব্যোমকেশকে নিয়ে। দেব তো কামাল করে দিচ্ছে। দেবের ব্যোমকেশ তো আসার আগেই বড় বড় রেকর্ড করে ফেলছে। প্রথমেই এর বুকমাই শোতে কিছুদিনের মধ্যেই, আশা করছি মুক্তির এক দুদিনের মধ্যেই, 10,000 ইন্টারেস্ট কাছাকাছি পৌঁছে যাবে। এবং এর থেকে বড় কথা হচ্ছে যে বুকমাই শো, যেখান থেকে বহুত লোক টিকিট বুক করে, সেখানে মোস্ট অ্যান্টিসিপেটেড মুভির তালিকায় কিন্তু চলে এসছে আমাদের ব্যোমকেশ এবং দুর্গ রহস্য। এই তালিকার মধ্যে কিন্তু জওয়ানও রয়েছে, গাদার টুও রয়েছে, এটা ভুলে গেলে চলবে না, যেটা অল ইন্ডিয়া লোকে যেটা দেখতে চাইছে সেই হিসাবে। এবং সেখানে কিন্তু ব্যোমকেশ গাদার টুকে এবং জওয়ানকে ছাপিয়ে গিয়ে এক নম্বরে চলে গেছে মোস্ট সার্চড মুভি, যেটা এখন লোকে খুঁজছে বুক মাই শোতে। সেটার মধ্যে কিন্তু ব্যোমকেশ এবং দুর্গ রহস্য এক নম্বরে চলে গেছে, এটা কিন্তু বিশাল 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 ব্যাপার একটা বাংলা সিনেমার জন্য। সুতরাং হ্যাটস অফ টু ব্যোমকেশ, এবং আশা করবো ব্যোমকেশ কিন্তু ওপেনিংয়ে দুর্দান্ত কালেকশন করবে এবং সিনেমাটা হিটের দিকে যাবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ বন্ধুরা, ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।